আসসালামু আলাইকুম। ঢাকা কলেজ অনলাইন ক্লাসে স্বাগতম। আমি নাইলা আক্তার, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা কলেজ। আজকে আমি প্রথম বর্ষ অনার্সের কনসেপ্ট অফ রিজন অ্যান্ড ওয়ার্ল্ড রিজনাল প্যাটার্ন এই বিষয়টার উপরে ক্লাস নেব। তো প্রথমে আমি একটু ছাত্র বন্ধুদের সাথে একটু কথা বলে নিতে চাই যে কেমন আছো তোমরা। অনেক দিন তোমাদের সাথে আমাদের কোনো যোগাযোগ নাই, প্রত্যক্ষ যোগাযোগ নাই। তো সবাই হয়তো যার যার বাসায় চলে গেছো, দেশের বাড়িতে আছো, যে যেখানেই থাকো, আশা করি সবাই তোমাদের তোমরা এই করোনার মহামারী এই যে সময়টা একটা দুঃসহ যে পরিস্থিতি চলছে এই অবস্থার মধ্যেও সবাই স্বাস্থ্যবিধি মেনে সুন্দরভাবে চলছো, পরিবার পরিজন আত্মীয় স্বজন বাবা মা সবাইকে নিয়ে। তো এবং এর সাথে সাথে অবশ্যই তোমরা পড়াশোনাটা চালিয়ে যাবে এটাও আশা করি। তো আমি আমার মূল বক্তব্যে চলে যাই, যেটা আমার প্রধান কাজ। তো ছাত্ররা, আজকে আমি তোমাদের এই ওয়ার্ল্ড রিজনাল প্যাটার্ন থেকে যেটা পড়াবো সেটা হচ্ছে টপোগ্রাফিক্যাল ক্লাসিফিকেশন অফ দ্য ওয়ার্ল্ড রিজন। এটা তোমাদের থার্ড চ্যাপ্টার। তো টপোগ্রাফিক্যাল প্যাটার্ন কী? টপোগ্রাফিক্যাল যে ক্লাসিফিকেশন করেছে, টপোগ্রাফি কী, ল্যান্ডফর্ম কী, এটা হচ্ছে ভূমিরূপ। টপোগ্রাফি হচ্ছে ভূমিরূপ, ভূপ্রকৃতি বা ভূমিরূপ কেমন হবে সেটাই হচ্ছে টপোগ্রাফি এবং ক্লাসিফিকেশন। এই টপোগ্রাফির যে বিভিন্ন ধরনের টপোগ্রাফি, এটা সম্পর্কে এটার শ্রেণীবিন্যাস করা হবে। তো প্রথমে আমরা যেহেতু এটা আঞ্চলিক অঞ্চল নিয়ে কথাবার্তা, তো আমরা একটু অঞ্চল সম্পর্কে একটু জেনে নিই। অঞ্চল হচ্ছে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের ভিত্তিতে একটা এলাকাকে পৃথক করা, যা যেটা যেই এলাকাটি অন্যান্য তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে আলাদা। অর্থাৎ একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকবে, যেই অঞ্চলটা যেই এলাকাটাকে আমি নির্ধারণ করব সেটা একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের ভিত্তিতে তাকে আলাদা করা হবে। এখন আমরা যেহেতু ভূমিরূপ সম্পর্কে আলোচনা করব, তো এখানে আমরা ভূমিরূপগত যে অঞ্চলের পার্থক্য, ভূগাঠনিক যে পার্থক্য, সেইটার যে ক্লাসিফিকেশন সেটাই আমরা আজকে আলোচনা করব। তো এই যে ভূমিরূপ ক্লাসিফিকেশনের মানে আসল বিষয়টা কী, আমাদের পৃথিবীর উপরি ভাগটাই কিন্তু আমরা এই ক্লাসিফিকেশনে বা ভূমিরূপ বলতে যেটা বুঝি সেটা হচ্ছে পৃথিবীর উপরি ভাগ। আমরা যেটা চাক্ষুষ করি, অভ্যন্তরীণ বা সমুদ্রের তলদেশ সেটা না, আমরা যেটার যেখানে অবস্থান করছি, যেটা চাক্ষুষ করি, সেটাই হচ্ছে ভূমিরূপ। এখন এই ভূমিরূপের উপরে কী কী আমরা দেখি, পাহাড় পর্বত মালভূমি, মানে ভূমিরূপের বন্ধুর যে অবস্থা, উঁচু নিচু যে অবস্থা সেটাই। এখন এটা আমরা কেন জানবো, কেন ক্লাসিফিকেশনটা আমাদের করা হচ্ছে, কারণ এই ক্লাস এটার উপরে নির্ভর করে একটা এলাকার জলবায়ু কেমন হবে বা ওইখানকার কৃষিকাজ বা অন্যান্য মানবিক যে বিষয়াদি সেগুলো কিন্তু এটার সাথে সম্পৃক্ত, একটা এলাকার ভূপ্রকৃতির উপরে সম্পৃক্ত। তো ভূপ্রকৃতিকে আমরা যদি সহজভাবে ক্লাসিফিকেশন করে নিই তাহলে আমাদের এটা বোধগম্য হবে, এবং মানে একটা এলাকার যে জলবায়ু বা জলবায়ু কীভাবে কৃষিকে বা ভূপ্রকৃতিকে বা ভূপ্রকৃতির মাধ্যমে যে জলবায়ুর যে পার্থক্য সৃষ্টি হয় সেটার মাধ্যমে ওই এলাকার মানুষের জীবনযাপন, কৃষিকাজ ইত্যাদি কীভাবে বা তাদের পেশায় যে প্রভাবটা বিস্তার করে সেটা একটা অনেক বড় ব্যাপার। এ কারণেই সহজবোধ্যভাবে বন্ধুরতাকে কেন্দ্র করে ভূমিরূপের ক্লাসিফিকেশনটা করা হয়। তো অনেকেই নানানভাবে এটার ক্লাসিফিকেশন করেছে, তবে সবচেয়ে গ্রহণযোগ্য বা সবচেয়ে পঠিত ক্লাসিফিকেশন যেটা সেটা হচ্ছে ব্রিটিশ ভূমিরূপ বিজ্ঞানী মঙ্কহাউস, যিনি ভূমিরূপের যে ক্লাসিফিকেশনটা করেছেন সেটাই কিন্তু বহুল প্রচলিত। তো মঙ্কহাউস 1975 সালে এটা প্রতিষ্ঠা করেন। তো উনি ভূপ্রকৃতি বা ভূমিরূপকে প্রধান চারটা ভাগে ভাগ করেছেন, সমভূমি বা প্লেন ল্যান্ড,
মালভূমি বা প্লেটু এবং পর্বত বা মাউন্টেন্স এবং উপত্যকা বা ভ্যালি। আমরা এই প্রত্যেকটা ক্লাসিফিকেশন আলাদা আলাদাভাবে পড়ব, প্রত্যেকটা সম্পর্কে। এগুলার আবার উপবিভাগ আছে, মানে এগুলার এই যে দৃশ্যগত দৃশ্যমান যে অবস্থায় সেটার যেমন পার্থক্য আছে, এবং এগুলা তৈরি হওয়াতেও ভিন্নতা লক্ষ্য করা যায়। তো আমরা এই প্রত্যেকটা আলাদা আলাদাভাবে পড়ব। তো প্রথমে আমি সমভূমিতে আসি। এই সমভূমি পৃথিবীতে আবার অনেক অনেক রকমের সমভূমি দেখা যায়, এবং এটা আসলে উৎপত্তিগত দিক দিয়ে, উৎপত্তির উপর ভিত্তি করে সমভূমিকে নানানভাবে আরও অনেকগুলো ভাগে ভাগ করা হয়। তা একটা বিষয় যে প্রথমে আমরা আগে জেনে নিই সমভূমি কী। সমভূমি হচ্ছে সমুদ্র সমতলের বা সমুদ্র সমতল থেকে সর্বোচ্চ 300 মিটার পর্যন্ত উঁচু, প্রায় সমান যে ভূমিরূপটা দেখা যায় তাকেই সমভূমি বলা হয়। তবে এটাকে এই যে প্রায় সমান, এজন্যই বলা হলো যে এটা কিন্তু 100% একদম সমান, যেটা বলা হয় একদম সরল রেখার মতো সমান, এটা কিন্তু তা না। একটু এরকম ঢেউ খেলানো হতে পারে, তবে এটা এত বিস্তৃত অঞ্চল, বিশাল এলাকা জুড়ে এটার অবস্থান করে যে এই উঁচু নিচু বিষয়টা বুঝতেও অনেকটা এলাকাকে কভার করতে হয়। তো আমরা ক্লাসিফিকেশনে চলে যাই তৈরির উপরে, মানে এটার গঠন উৎপত্তির উপরে ভিত্তি করে যে ইয়ে। তো একটা হচ্ছে ভূগাঠনিক বা ভূ আন্দোলনজাত, দ্বিতীয়ত হচ্ছে সঞ্চয়জাত সমভূমি, তৃতীয়ত হচ্ছে ক্ষয়জাত সমভূমি। তো প্রথমত ভূগাঠনিক বা ভূ আন্দোলনজাত সমভূমি। ভূগাঠনিক বলতে পৃথিবীর যে ভূমিরূপ, যেটা ভূমিরূপ যেভাবে গঠিত হয়েছে সেই সময় যে সমভূমিটা তৈরি হয়েছে সেটাকে ভূগাঠনিক বলা হয়। এটা আরেকটা নাম হচ্ছে যে আরেকটা যে ভূ আন্দোলনের ফলে পৃথিবীর উপরিভাগ কিন্তু নানান রকম ভূ আন্দোলন সংঘটিত হয়। যেমন আমরা তো সবাই ভূমিকম্প সম্পর্কে অনেকটাই ওয়াকিবহাল, একেবারে ভূগোল ভূগোল পড়তে হবে বা ভূগোলের অংশ তা না, প্রত্যেকটা মানুষই আসলে ভূমিকম্প সম্পর্কে অনেকটাই জানে যে পৃথিবীর অনেকটা কম্পনের সৃষ্টি হয়ে ভূমি উপরিভাগ অনেকটা, মানে কেন্দ্র বা পৃথিবীর ভিতর থেকে অভ্যন্তর থেকে একটা জায়গায় কম্পনের সৃষ্টি হয়, এবং সেটার থেকে ভূমির উপরে ভূপৃষ্ঠের উপরে যে কম্পন সৃষ্টি হয় সেটাই হবে ভূমিকম্প। এবং এই ভূমিকম্প কিন্তু এটার প্রাবল্যর উপরে নির্ভর করে উপরের ভূপৃষ্ঠে অনেক পরিবর্তনের সাধন করে। তো এই ভূ আন্দোলনের ফলে যে ভূমিরূপগুলি সৃষ্টি হয়, যে সমভূমিগুলি, সেটা হলো ভূগাঠনিক। তো একটা হলো স্বাভাবিক ভূ গঠনগত, এক এটার শ্রেণীবিভাগে এই ভূ আন্দোলনের মধ্যে আবার আছে স্বাভাবিক গঠনগত, উন্নত এবং অবনত। স্বাভাবিক গঠনগত কি, কোনো একটা স্বাভাবিক নিম্নভূমি এলাকায় ভূমিকম্প সাধিত হলো, সেই এলাকাটা কিছুটা উত্থিত হয়ে যেই সমভূমিটা গঠিত হলো স্বাভাবিকভাবেই পৃথিবীর উৎপত্তির সময় যেটা গঠিত হয়েছে। বিশাল সমভূমি আছে এরকম, অনেক বিশাল বিশাল সমভূমি, যেটা দেখা যায় আমাদের রাশিয়া তো অনেক বড় একটা দেশ পৃথিবীর, এশিয়া এবং ইউরোপ মিলে। তো রাশিয়ার উত্তরাংশ কিন্তু একদম বিস্তৃত সমভূমি, এটা স্বাভাবিকভাবেই পৃথিবীর গঠনের সময় তৈরি হয়ে গেছে। তারপরে আরেকটা আছে উন্নত সমভূমি। কীরকম উন্নত সমভূমি, ধরো সমুদ্র তলদেশ ছিল বা নিচু একটা একদমই অবতল একটা এলাকা ছিল, সেখানে অনেক সময় ভূ আন্দোলন বা ভূমিকম্প সাধনের ফলে ওই এটা উত্থিত হয়ে যায়, নিচে থেকে উঁচু হয়ে যায়, একটা প্রায় সমুদ্র সমতলের একটা সমভূমি সৃষ্টি হয়। তারপর আরেকটা আছে অবনত, সেটা আবার কি, অনেক সময় তোমরা ভূমিরূপবিদ্যার ভূ মানে প্রাকৃতিক ভূগোলে তোমরা যেটা দেখেছো যে ফাটল, চ্যুতি ইত্যাদি ভূ আন্দোলনের ফলে বিভিন্ন রকমের প্রক্রিয়া দেখা যায়। তো এই ফাটল বা চ্যুতি এই ধরনের কারণে কোনো একটা উঁচু অংশ, উঁচু একটা পাহাড় নেমে যায় বা উঁচু একটা এলাকা থেকে কিছুটা অংশ
ফাটল দুদিকে ফাটল সৃষ্টি হয়ে নেমে যায়। তো এই অবনমিত অংশটায় যে অবনমিত হয়ে যে সমভূমিটা সৃষ্টি হয় তাকে বলা হয় অবনত। তো এটা হলো ভূ আন্দোলনগত কারণে যে সমভূমি গঠিত হয় তার প্রক্রিয়া। তারপর আরেকটা হচ্ছে সঞ্চয়জাত সমভূমি। এই সঞ্চয়জাত সমভূমিটা অত্যন্ত মানে বিস্তৃত এলাকা জুড়ে, পৃথিবীর বিস্তৃত এলাকা জুড়ে দেখা যায়, এবং এটা আসলে পৃথিবীর এটা সঞ্চয়জাত সমভূমিগুলি আসলে অনেকটাই নবীন। পৃথিবীর যে বয়স বা পৃথিবীর যে ভূপৃষ্ঠ তৈরি হয়ে হওয়ার যে প্রক্রিয়াগুলো তার সাথে যদি কম্পেয়ার করা হয় বা তুলনা করা হয় সেই হিসাবে দেখা যায় যে সঞ্চয়জাত এই সমভূমিগুলি আসলে অনেক বেশি নবীন। তো সঞ্চয়জাত সমভূমির এক নম্বর হচ্ছে পলল সমভূমি। পলল সমভূমিটা কি? পলল সমভূমি হচ্ছে যেই এলাকাটা পৃথিবীর গঠনের সময় কিছুটা ভূপৃষ্ঠে বা মহাদেশগুলি গঠনের সময় কিছু মাঝে মাঝে যে অবনমিত অংশগুলো তৈরি হয়েছিল সেই অবনমিত অংশগুলো দেখা যায় কি পার্শ্ববর্তী পাহাড় বা উঁচু স্থান থেকে যে নদী প্রবাহগুলো তৈরি হয় সেই নদী প্রবাহগুলো এই অবনমিত স্থানগুলো দিয়েই প্রবাহিত হয়ে যায়, এদিক দিয়েই পানিটা নিঃসারিত হয়ে সমুদ্রে পতিত হয়। এই অঞ্চল দিয়ে পানিটা যখন প্রবাহিত হয়ে যায় তখন পানির সাথে কি হয় বিচূর্ণীভবন প্রক্রিয়ার ফলে যে মানে উঁচু অঞ্চলে যে বিক্রিয়া ঘটে ক্ষয় সাধিত হয় এবং সেই ক্ষয় সাধনের ফলে যে পলি কাঁকড় বালি ইত্যাদি উৎপন্ন হয় সেগুলো এই পানির সাথে প্রবাহিত হয়ে আসতে থাকে এবং এই ক্রমাগত এই প্রবাহের ফলে ওই অবনমিত স্থানটা দেখা যায় কি নদী বাহিত অবনমিত পলিটা অবনমিত স্থানে আস্তে আস্তে জমা হতে থাকে। এই জমা হতে 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 এই স্থানটা ভরাট হয়ে যে সমভূমিটা তৈরি হয় সেটাকে বলা হয় পলল সমভূমি। এই পলল সমভূমির একটা বিশাল এবং আমাদের পরিচিত উদাহরণ হচ্ছে আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশের যে বড় বড় নদীগুলি পদ্মা মেঘনা যমুনা, এই যমুনা নদীটা আসছে হচ্ছে ব্রহ্মপুত্র নদীর থেকে উৎপত্তি আর গঙ্গা নদী থেকে পদ্মা নদীর উৎপত্তি। এই গঙ্গা নদীটা হিমালয় থেকে উৎপত্তি হয়ে এই ভারতের উত্তর অংশ দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশ দিয়ে বাংলাদেশের ভিতরে প্রবেশ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে এবং একইভাবে ব্রহ্মপুত্র নদীও ভারতের আসাম রাজ্যের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করে যমুনা এবং মেঘনা এই দুটা দিয়ে একদম শেষে মেঘনা সবগুলি একসাথে মেঘনা দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এই যে এই নদীগুলি আসার পথে তারা যে অঞ্চলটা অতিক্রম করে এসেছে এই অঞ্চলটাই হচ্ছে পৃথিবীর বৃহত্তম মানে পলল সমভূমি। এখানে পলি সঞ্চিত হয়ে এই সমভূমিটা সৃষ্টি হয়েছে যেটাকে বলা হয় গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি। আরেকটা বিশাল সমভূমি হচ্ছে চীনের ইয়াংসিকিয়াং নদীর অববাহিকা অঞ্চলে, এটাও হচ্ছে ওই পানি প্রবাহ দ্বারা বাহিত পলি দ্বারা যেই অঞ্চলটা গঠিত হয়েছে সেটাকে বলা হয় পলল সমভূমি। দ্বিতীয় হচ্ছে প্লাবন সমভূমি। প্লাবন সমভূমির সাথে পলল সমভূমির একটা মিল মানে একটা সম্পর্ক আছে, মিল বলবো না সম্পর্কটাই বড় বড়। সম্পর্কটা কি? এই যে পলল সমভূমি যখন গঠিত হয়ে গেছে তখন কি হয়েছে এই সমভূমির মাঝখান দিয়ে কিন্তু নদীগুলা প্রবাহিত হয়ে যায়, সে শুধু এই গঙ্গা ব্রহ্মপুত্র না পৃথিবীর অনেক অঞ্চল দিয়ে এই নদীগুলো প্রবাহিত হয়ে আসার সময় সেই আগের মতোই পলল পলি বহন করে আসতে থাকে। বর্ষার সময় যখন প্রচুর বৃষ্টিপাত হয় নদীর উজান অঞ্চলে তখন কি হয় নদী প্রচুর পানি বহন করে নিয়ে আসার সময় সাথে সাথে অনেক পলিও বহন করে। এখন যেহেতু পানির পরিমাণ অনেক বেশি থাকে নদী তার যে প্রবাহ পথ সেই প্রবাহ পথটা পথে এই পানির আসলে ধারণ করতে পারে না, এই ধারণের অতিরিক্ত যে পানিটা সেটা কি হয় নদীর দুই পাশের
এলাকা প্লাবিত করে দেয়, পানিতে ডুবে যায়। এই মুহূর্তে আমাদের বাংলাদেশে কিন্তু মানে এই বছর প্রচুর মানে বন্যায় অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের অঞ্চল, এবং নদীর ভাঙনের ব্যাপারও ঘটেছে অনেক। কিন্তু এই যে প্লাবনটা ঘটলো, এই প্লাবনের সময় কিন্তু এই যে পানিটা আসলো, এই পানিতে কী হয়েছে, নদীর পার্শ্ববর্তী এলাকা যে ডুবে গেল, এখন যখন আস্তে আস্তে পানিটা সরে যাবে, পানিটা যখন আস্তে আস্তে সরে যাবে, শেষ পর্যন্ত দেখা যাবে কি ওই যেসব এলাকাতে পানিটা ডুবে পানিটা পানি দ্বারা প্লাবিত ছিল, সেখানে কিন্তু একটা বালুর স্তর জমে গেছে, বা এখন এটা বালি থাকবে, এটা আস্তে আস্তে পলিতে পরিণত হবে। এই যে স্তরটা বালি বা পলি বলি, পলি স্তরটা জমে গেছে, এটাকেই বলা হয় যেই এলাকায় বন্যার পানি দ্বারা ডুবে যায় এবং সেখানে এই বন্যায় এই পানিবাহিত পলি সঞ্চয়ন ঘটে, ঘটে যে প্লাবন সমভূমিটা হয় সেটাকে, যে সমভূমি গঠিত হয় তাকে বলা হয় প্লাবন সমভূমি, যেটা বাংলাদেশের এই বাংলাদেশ এবং ভারতের যে নদী উপত্যকাগুলো সেখানে এটা বেশি দেখা যায়, মূলত গঙ্গা ব্রহ্মপুত্র এলাকায়। তবে গঙ্গার উজান এলাকায় আমরা পলল সমভূমি দেখি, কিন্তু প্লাবন সমভূমি কিন্তু গঙ্গা নদীর ভাটি অঞ্চলে যখন মোহনার কাছাকাছি চলে আসছে এই অঞ্চলটাতেই এই প্লাবন সমভূমিটা বেশি দেখা যায়। তৃতীয়ত আসো বদ্বীপ। বদ্বীপটা কি, যখন নদী একদম মোহনার কাছাকাছি চলে আসে তখন কিন্তু নদীর গতিবেগ একদম কমে যায়। যেহেতু নদীর গতিবেগ একদম কম থাকে, তখন নদীবাহিত ওই পলিটা কি হয়, তার গতিপথের একদম মুখটায় যেখানে এসে সমুদ্র পতিত হবে সেখানে জমতে থাকে। এই এবং এই জমার আকৃতিটা কি হয়, অনেকটা অনেক নদী গতিপথ অনেক চড়া হয়ে যায়, দেখা যায় এখানে জমতে থাকে। এখানে জমতে জমতে তখন এই পানির প্রবাহটা এখানটা এসে ধাক্কা খেয়ে দুদিক যাওয়া শুরু করে। এই যে পানির প্রবাহটা দুদিকে যাওয়ার ফলে মাঝখানে অনেকটা আমাদের বা ল্যাটিন ভাষায় যেটাকে বলা হয় ডেল্টা, এরকম আকৃতির একটা ভূপ্রকৃতির সৃষ্টি হয়। একেবারে কোনাকোনি তিন কোনাই হবে এমন কোনো কথা নেই, কিছুটা এদিক একটু একটু মানে কোনগুলা কোনোটা একটু এরকমও হতে পারে, এমনও হতে পারে, বা যেরকমই হোক, এই যে ব আকৃতির যে ভূমিটা তৈরি হয় তাকে বলা হয় বদ্বীপ সমভূমি। এবং এই অসংখ্য বদ্বীপ সমভূমি কিন্তু দেখা যায়। সবচেয়ে বিশাল পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমিও কিন্তু আমাদের এই গঙ্গা পদ্মা নদী অববাহিকাতে সৃষ্টি হওয়া। বাংলাদেশের দক্ষিণের যে জেলাগুলি একদম কুষ্টিয়া থেকে শুরু করে পদ্মা নদীর একদম দক্ষিণ ভাগে যে সম্পূর্ণ অঞ্চলটা সুন্দরবন পর্যন্ত, এই সম্পূর্ণ অঞ্চলটাতেই তোমার বদ্বীপ অঞ্চলটাকে বদ্বীপ সমভূমি বলা হয়। এখন তো এটা মোটামুটি তৈরি হয়ে গেছে এই সমভূমি, কিন্তু আবার মৃত সম বদ্বীপ আছে, সক্রিয় বদ্বীপ আছে, পরিণত বদ্বীপ আছে, কিন্তু এই টোটাল এলাকাটাই আসলে বদ্বীপ। এটা যদি আমরা দেখি মানে ম্যাপে ভালো মতো ক্লিয়ারলি এটা বোঝা যাবে, আমি যেহেতু ম্যাপ সাথে নাই তোমাদেরকে একটু দেখাই যে এই যে গঙ্গা নদীটা এসে যখন আমাদের এখানে ধরো ভারত, তো ভারতের যে অংশটা এইখানটায় তোমার ভাগীরথী হুগলি নদীর যে প্রবাহটা এটা এসে ইয়েতে পড়েছে বঙ্গোপসাগরে। আর এই যে পদ্মা নদীটা এসে এখানে কী হলো, এখানে যমুনার প্রবাহ। তোমরা যদি বাংলাদেশের ম্যাপটা একটু খেয়াল করতে থাকো তাহলে বুঝতে পারবা, যমুনার প্রবাহ এসে এখানে এসে কী হলো, মেঘনা দিয়ে, এটা তো পদ্মা, ঠিক আছে, পদ্মা এখানে দিয়ে এসে এখানে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এখানে এটা যমুনা, এটা মেঘনা, এটা পদ্মা। এই যে পদ্মার আগের যে ভারতীয় অংশটা, এখানে কী হলো, গঙ্গা। এই গঙ্গা থেকে এখান থেকে কিন্তু তোমার হুগলি ভাগীরথী এই নদীগুলো এদিক দিয়ে প্রবাহিত হয়েছে, এটাও কিন্তু কি হয়েছে, বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এবং এই যে ভূমিটা দেখো পুরো ব আকৃতি, প্রায় এই টোটালটা মিলেই কিন্তু ব আকৃতি,
বদ্বীপ যেটা বলা হয় সমভূমি, এবং এটা কিন্তু এত সুন্দর এখন এভাবে না, এই পুরাটা জুড়েই ভাঙাচোরা ভাঙাচোরা একদম। তোমরা সুন্দরবনের ছবি যদি উপর থেকে দেখো, দেখবা যে একদম নদীর সমুদ্রের উপকূল অঞ্চলটা পুরাটাই ভাঙাচোরা ভাঙাচোরা একদম। এভাবে এটা সৃষ্টি, এবং এখান থেকে সৃষ্টি হতে 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 কিন্তু শেষেই শেষ পর্যন্ত বঙ্গোপসাগরের এখানে এসে পতিত হয়ে এটার শেষ হয়েছে। এরপরে আসো তোমার উপকূলীয় সমভূমি। উপকূলীয় সমভূমি কি, এই যে নদীবাহিত পলি, এই নদী বা বৃষ্টিপাত ইত্যাদি বাহিত যে পলিটা বহন হয়ে আসে সবসময়, এই বাহিত পলিটা আস্তে আস্তে কী হয়, সমুদ্রের যেখানে এসে পতিত হয় সেখানে আস্তে আস্তে জমতে থাকে, জমতে জমতে এক সময় দেখা যায় কি এটা দৃশ্যমান হয়ে যায়। সমুদ্র তীরবর্তী অঞ্চলে এটা দৃশ্যমান হয়ে এক সমভূমি তৈরি হয়ে যায়, সেটাকে বলা হয় উপকূলীয় সমভূমি। আমাদের কক্সবাজার কিন্তু এই ধরনের সঞ্চিত, যেটা তোমার মহীশোপান বলা হয়। যদিও তোমাদের ফার্স্ট ইয়ার একেবারেই প্রথম বর্ষ, তোমরা প্রাকৃতিক ভূগোলের কত এই বিষয়গুলো এখনও হয়তো পুরোপুরি আয়ত্ত হয় নাই, সেকেন্ড ইয়ার এটা আরও বেশি তোমরা বুঝতে পারবা মহীশোপান। তো এই যে মহীশোপান, এই মহীশোপানটা কিন্তু উপকূলীয় সমভূমির অংশ। তো আমাদের কক্সবাজারের যে সমভূমিটা উপকূল, এটা কিন্তু এইভাবেই সৃষ্ট সঞ্চয় ফলে। তারপরে হলো হ্রদ, হ্রদ সমভূমি। হ্রদ সমভূমি কি, যেই সব এলাকায় অনেক বড় বড় হ্রদ আছে, ছিল এক সময় ছিল হ্রদ, নিম্ন ভূমি ছিল, সেখানে পানি ছিল, কিন্তু ওইখানে ওই হ্রদে হয় কি আশেপাশ থেকে যে নদীগুলো এসে পড়ে বড় বড় হ্রদে, সেখানে নদীবাহিত পলি আস্তে আস্তে ক্রমান্বয়ে সঞ্চিত হতে হতে এই হ্রদগুলি এক সময় পানিশূন্য হয়ে যায়, কারণ ভরাট হয়ে যায়। ভরাট হয়ে যে সমভূমি সৃষ্টি হয় তাকে বলা হয় হ্রদ সমভূমি। এটা দেখা যায় উত্তর আমেরিকায়, কানাডা এবং উত্তর যুক্তরাষ্ট্রের উত্তর অংশে অনেক হ্রদ আছে, তো সেই এলাকায় এই ধরনের গ্রেট বেসিন বলা হয় এই হ্রদ সমভূমিটা, ওই এলাকায় বেশি দেখা যায়। তারপরে আসে হিমবাহ সমভূমি। হিমবাহ কি, হিমবাহ হচ্ছে এটাকে বলা যেতে পারে হলো বরফের নদী। অনেক শীতল অঞ্চলে, শীতল অঞ্চল বলতে মোটামুটিভাবে উচ্চ পার্বত্য অঞ্চল এবং তাছাড়া যেসব অঞ্চলে সারা বছরই ঠান্ডাটা শীতল থাকে, খুবই ঠান্ডা থাকে, সেই সব অঞ্চলে সারা বছর তুষারপাত হয়। সেই তুষারপাতের ফলে ওখানে কঠিন বরফ আস্তে আস্তে তুষার জমে কঠিন বরফে পরিণত হয়, এবং মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে একসময় এই বরফখণ্ড নিম্নগামী হয়। এই নিম্নগামী বরফের প্রবাহকে হিমবাহ বলে। তো এই বরফ তো একটা কঠিন পদার্থ, এখন এই কঠিন পদার্থ যখন প্রবাহিত হয়ে আসে সেটা কী করে, তার তলদেশের যে ভূভাগটা থাকে বা ভূপৃষ্ঠ থাকে সেটার সাথে ঘর্ষণের ফলে ওই এলাকার নিম্নদেশের ক্ষয় করে, এবং সেই পদার্থগুলো আবার বরফের সাথে সাথে বাহিত হয়ে সামনে আসতে থাকে, এবং একটা সময় কি হয় যেই জায়গাটায় হিমবাহ শেষ হয়ে যায় সেখানে এই হিমবাহটা যখন উষ্ণ অঞ্চলে চলে আসে তখন এই বরফটা গলে যায়, এবং পানি এই বরফের সাথে বাহিত যে পদার্থগুলি থাকে সেগুলো সেই অঞ্চলে আস্তে আস্তে জমা হয়, এবং জমা হয়ে এই সমভূমিটা তৈরি হয়, এটাকে বলা হয় হিমবাহ সমভূমি। তারপরে আসো লাভা সমভূমি। তোমরা আগ্নেয়গিরির কথা সবাই জানো, আগ্নেয়গিরির অগ্নুৎপাত সম্পর্কে সবাই অবগত আছো। তো পৃথিবীতে যে এই অগ্নুৎপাতগুলি ঘটে যেসব অঞ্চলে অগ্নুৎপাত সাধারণত দেখা যায় যে একটি ফাটল দিয়ে বের হয়ে আসে বা একটা ছিদ্র পথে এই লাভা ভূ অভ্যন্তর থেকে বাইরে বের হয়ে আসে, কিন্তু এই যেই অঞ্চলে একটা ফাটল দিয়ে কোনো রকম বিস্ফোরণ ছাড়াই আস্তে আস্তে দুই পাশ দিয়ে লাভা বের হয়ে আসে, সেই লাভা কী হয় তার চারিপাশের এলাকায় আস্তে আস্তে ছড়িয়ে পড়ে, এটাকে বলা হয় লাভা সমভূমি। যদিও আমি আঁকার জন্য ইয়ে করে রাখছিলাম, এরকম ফাটল বরাবর লাভাটা সঞ্চিত বের হয়ে আসে, এদিক দিয়ে বের হয়ে আসে, দুই পাশে ছড়িয়ে পড়ে, এবং এই দুই পাশে ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে শীতল হয়ে তোমার যে সমভূমিটা তৈরি হয় সেটাকে বলা হয় লাভা সমভূমি। এটা হলো প্রাচীন শিল বলতে যে বলা হয় যে ভূমিগুলো একদম
প্রাচীনকালে তৈরি হয়েছিল, সেই পৃথিবীর সৃষ্টির সময়, সৃষ্টির পরবর্তী শীতল হওয়ার সময় সেই অঞ্চলগুলোকে বলা হয় প্রাচীন শিল্ড। এই প্রাচীন শিল্ডগুলিতে সাধারণত এই ধরনের সমভূমি দেখা যায়। তারপরে আসা হচ্ছে মরু বা বাজাদা। মরুভূমি অঞ্চলের যেসব এলাকায় পাহাড় আছে সেই সব এলাকায় দেখা যায় কি বিচূর্ণী ভ্রমণের সময় বা বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, মাঝে মাঝে তো বৃষ্টিপাতও হয়, বা ওখানে যদি কোনো নদী, বড় নদী তো কোনো মরুভূমিতে দেখা যায় না, কিন্তু মাঝে মাঝে ছোটো ছোটো ক্রিক বলা হয়, ছোট ছোট স্রোতধারা তৈরি হয়ে যায় বৃষ্টির সময়, বৃষ্টি হলে। তো এই সময় এরা কি করে, উঁচু পার্বত্য অঞ্চল থেকে সেই পাথর কণা, বালি কণা এগুলো বহন করে এনে পাহাড়ের তলদেশে জমা করে, এটাকে বলা হয় বাজাদা। এবং জমা হয়ে যেই সমভূমিটা তৈরি হয় তাকে বলা হয় তোমার বাজাদা, মরু সমভূমি বা বাজাদা। এবং এই বাজাদাগুলির চেহারাটা অনেকটা পাখার মতো দেখা যায় কি, যে পাহাড়ি অঞ্চল সেখান দিয়ে এগুলো বের হয়ে আসে, এভাবে এসে এরকম ছড়ায় পড়ে, ছড়ায় নিয়ে এরকম এরকম ছড়ায়, এই যে একটা সমভূমি সৃষ্টি করে সেটাকে বলা হয় বাজাদা। এবং একটা পাশাপাশি অনেকগুলো দেখা যায়। এবং এই সাহারা মরুভূমি, আমরা জানি যে পৃথিবীর বৃহত্তম মরুভূমি অঞ্চল, শুষ্ক মরুভূমি অঞ্চল, সেখানে এই বাজাদা অনেক দেখা যায়। এই বাজাদাটা পুরোপুরি সব জায়গায় না, এটা অ্যাটলাস পর্বতমালা সাহারার পশ্চিম পাশে আছে অবস্থান করছে, এবং এই অ্যাটলাস পর্বতমালার পাদদেশ অঞ্চলে অনেক বাজাদা দেখা যায়। এবং তারপরে আসা হচ্ছে লোয়েস। লোয়েস বলতে বোঝায় হচ্ছে বায়ুবাহিত সূক্ষ্ম ধূলিকণা, বায়ু দ্বারা বাহিত সূক্ষ্ম ধূলিকণাকে লোয়েস বলা হয়। তা এখন আমরা জানি যে চীন তো বিশাল একটা দেশ এবং এশিয়ার পূর্ব দিকে অবস্থিত, চীনের মধ্যভাগে গোবি মরুভূমি অবস্থিত, চীনের মধ্য না, এশিয়ার মধ্যভাগে, চীনের পশ্চিম ভাগে এটা অবস্থিত। তো এই গোবি মরুভূমির বালু বায়ু দ্বারা তাড়িত হয়ে চীনের হুয়াংহো নদীর তীরবর্তী অঞ্চলে, সমুদ্র তীরবর্তী অঞ্চলে যেখানে মোহনা, সেখানে এই লোয়েস প্রবাহিত হয়ে আস্তে আস্তে ওখানে বায়ুর প্রবাহটা কমে যায় এবং এটা স্থিতিশীল হয়ে মাটিতে পড়ে যায়। এবং মাটিতে পড়তে ওইখানে এই ধূলিকণা, একদম সূক্ষ্ম কণা তো, দ্বারা যে সমভূমিটা তৈরি হয়েছে সেটাকে বলা হয় লোয়েস সমভূমি। এবং এটা অনেকটা, এই সমভূমিটা একদম হলুদ, এটা যে আরেক জায়গার থেকে, গোবি মরুভূমি থেকে বাহিত, এটার রং দেখেই বোঝা যায় যে কারণ এই হলুদ বালিকণা শুধু ওখানেই আছে। তো এর পরবর্তীতে আমরা আসি ক্ষয়জাত সমভূমি। ক্ষয়জাত সমভূমি আবার চার প্রকার, সমপ্রায় ভূমি বা তরঙ্গায়িত, দুই হচ্ছে তরঙ্গ কর্তিত, তিন হচ্ছে হিমবাহ দ্বারা ক্ষয়প্রাপ্ত, এবং চার হচ্ছে পেডিমেন্ট বা মরু অঞ্চলের। সমপ্রায় ভূমি হচ্ছে প্রাচীন এলাকায়, প্রাচীন ভূভাগ এলাকায় যেখানে তোমার দেখা যায় কি আগে পার্বত্য অঞ্চল ছিল বা মালভূমি ছিল, যে উঁচু অঞ্চল ছিল, কিন্তু ক্রমাগত ক্ষয় ক্রিয়ার ফলে, এটা কিন্তু এক দুই বছরের বিষয় না, লক্ষ লক্ষ বছর ধরে ক্ষয় প্রাপ্ত হতে হতে দেখা যায় কি একটু এরকম এরকম এলাকা তৈরি হয়। এটাকে বলা হয় সমপ্রায় ভূমি বা তরঙ্গায়িত, কারণ তরঙ্গায়িত এর জন্য উঁচু উঁচু মাঝে মাঝে, আর এই জায়গাটায় এই ধরনের ভূমিকে। এবং এটা আসলে মানে ক্রমাগত ক্ষয়ের ফলে তৈরি, তো এই জায়গাগুলো ক্ষয় হয়ে গেছে, এই জায়গাগুলি ধরো এমন ছিল এটা ক্ষয় হতে 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 এভাবে এটা ছোট হয়ে গেছে, এটা ছোট হয়ে, তো এই ধরনের ভূমিকে বলা হয় তরঙ্গায়িত বা সমপ্রায় ভূমি। এটা কিন্তু আবার এটা অনেক সময় যে ভূ আন্দোলনের ফলেও এটা সৃষ্টি হয়, যে ক্ষয় ভেঙে চুরে গেছে,
তারপর তৈরি হয়, আবার ভূ আন্দোলনে আবার উত্থিত হলে আবার ক্ষয়প্রাপ্ত হবে, আবার এই তরঙ্গ তরঙ্গায়িত ভূমি সৃষ্টি হবে। তারপর হচ্ছে তরঙ্গ কর্তৃত্ব, তরঙ্গ কর্তৃত্ব ওটা তরঙ্গায়িত, কিন্তু এটা তরঙ্গ কর্তৃত্ব এটা কোথায় দেখা যায়, এটা হলো উপকূল ভাগে দেখা যায়, সমুদ্র তীরবর্তী অঞ্চলে দেখা যায় তরঙ্গ কর্তৃত্ব। কীভাবে তরঙ্গের অনেক সমুদ্র উপকূল আছে যেখানে দেখা যায় যে একদম সমুদ্রের পাড় থেকে উঁচু উঁচু অঞ্চল তৈরি হয়ে গেছিল, কিন্তু ক্রমাগত ক্ষয় সমুদ্রের তরঙ্গ দ্বারা এই জায়গাটা ক্ষয় প্রাপ্ত হতে 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 এটা আস্তে আস্তে ভিতরে এটা ইয়ে হয়ে যায়। এইভাবে এই যে এটা ক্ষয় হচ্ছে, এখানে জমা হচ্ছে আবার তার ক্ষয়প্রাপ্ত অংশটা, এইগুলা জমা হয়ে তরঙ্গের দ্বারা এই তীরবর্তী অঞ্চলে ক্ষয় ক্রিয়া হয়ে যে পলি বা বালি তৈরি হয়ে এখানে জমা হয়, এইভাবে যে উপকূলটা তৈরি হয় তাকে বলা হয় তরঙ্গ কর্তৃত্ব। নরওয়ের উপকূলে এরকম তরঙ্গ কর্তৃত্ব একদম দেখা যায়, আঁকাবাঁকাভাবে একদম এরকম এরকম উপকূল তৈরি এবং উপকূলে এই কারণ কি, এই যে তরঙ্গের মাধ্যমে এখানে আসে যায় আসে যায় আসে যায়, সমুদ্রের পানি আসে যায়, এভাবে এসে ভেঙে 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 এই এই জায়গাটায় তৈরি করেছেন। একটু আগে যেটা বললাম হিমবাহ দ্বারা হিমবাহ ক্ষয়প্রাপ্ত পদার্থ এসে জমা হয়ে সঞ্চিত মরুভূমি তৈরি করে এই সমভূমি, কিন্তু দেখা যায় কি আবার হিমবাহ দ্বারা ক্ষয়জাত সমভূমি তৈরি হয়। কিভাবে, ধরো এরকম একটা উঁচু এলাকা থেকে হিমবাহ প্রবাহিত হয়ে আসছে, এই যে ঘর্ষণ হিমবাহের তলের বরফের ঘর্ষণে এই জায়গাটা ক্ষয় প্রাপ্ত হতে থাকে, হতে 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 দেখা যায় কি এই এলাকাটা এই যে এই উঁচু এলাকা যেটা ছিল সেটা ক্ষয় হয়ে এটা একটা সময় হয় কি এই হিমবাহ কিন্তু নতুন কিছু না, এটা মানে কোটি কোটি বছর আগে এটা তৈরি হওয়া এবং এই এই হিমবাহ আস্তে আস্তে প্রবাহিত হয়ে কিন্তু শেষ পর্যন্ত এই সমভূমিটা তৈরি হয়, এবং কখন হয় এটা চাক্ষুষ হয় যখন হিমবাহটা এক সময় সম্পূর্ণ বিলীন হয়ে যায়, বিলীন হয়ে যায় কিন্তু তার ক্রিয়াটা রেখে যায়, তার পেছনে এই অবস্থাটা রেখে যায়। আর লাস্ট হচ্ছে পেডিমেন্ট বা মরু অঞ্চলের, এটা ক্ষয়জাত। এর আগে সঞ্চয়জাততে আমরা বাজাদায় দেখেছি যে সমুদ্র পাহাড় থেকে এসে এটা জমা হয়, আবার ঠিক একইভাবে ওই উপরের পানি বা পাহাড় থেকে এসে এটা ক্ষয় করতে করতে আগায়, ক্ষয় করতে করতে এই জায়গাটায় মানে উঁচু অঞ্চলটা এই যে ক্ষয় হয় না বাতাস টাতাস ইত্যাদি দ্বারা, এই যে উঁচু পাহাড়ি অঞ্চলটা এটা ক্ষয় হতে 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 একটা সময় মানে চূর্ণ চূর্ণ পানির, এখানে পানির দ্বারা না মেইনলি বায়ুর কাজ, তাপ এবং বায়ুর কাজ, সূর্যের তাপ এবং বায়ুর কাজ, এই যে ক্ষয় হয়ে এই জায়গাটা নিম্নভূমিতে পরিণত হয়, এই ধরনের অঞ্চলকে বলা হয় পেডিমেন্ট, মানে পাহাড়ের পাদদেশ থেকে শুরু হয় তো পেডিমেন্ট বা মরু অঞ্চলের সমভূমি, এটাকে বলা হয় হামাদা। যেটা সঞ্চয়ের ফলে হয় সেটা বাজাদা, আর যেটা ক্ষয়ের ফলে হয় সেটাকে বলা হয় হামাদা। তো এই হচ্ছে আমার সমভূমির ক্লাসিফিকেশন। আমরা নেক্সট ডে পড়ব এই মালভূমি পর্বত এবং উপত্যকার সম্পর্কে। তো আজকে আমি এই মুহূর্তে এখন এই এখানেই শেষ করছি, আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো, এবং নেক্সট আমি তোমাদেরকে বাকি তিনটা সম্পর্কে পরের ক্লাসে